হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে আরপি এডুকেশনের স্বাগত জানাই। তোমাদের একটি আপডেট দেওয়ার জন্য এসেছি। তোমরা জানো আমরা আপডেট দিয়ে থাকি অনবরত। তো এখানে বলে রাখি, পশ্চিমবঙ্গ গ্রামীণ গ্রন্থাগারিক অর্থাৎ লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট হবে 2021-এ। তার বিজ্ঞপ্তি অর্থাৎ যে মন্ত্রক থেকে যেগুলো জানা গেছে এবং তার অল ডিটেলস তোমাদের তুলে ধরবো। কি যোগ্যতা লাগবে, ঠিক আছে, বা তোমাদের স্যালারি স্কেল কোথায় দেখবে, কী কী লাগবে, এক্সটার্নাল যে ডিগ্রি লাগবে সেগুলো কী কী সব দেখিয়ে দেবো, কবে পরীক্ষা হতে পারে ইত্যাদি। দেখো, পশ্চিমবঙ্গ গ্রামীণ গ্রন্থাগারী নিয়োগ 2021 গ্রন্থাগারী মন্ত্রী থেকে বা মন্ত্রণালয় থেকে এটা জানা গেছে। কিন্তু গ্রামীণ সাংবাদিক বৈঠকে তোমরা দেখেছো গ্রামীণ গ্রন্থাগারে 738 শূন্য পদে লাইব্রেরিয়ান নিয়োগ। পদটি কত? পদটি মনে রাখবে 738 শূন্য পদে লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট বা নিয়োগ। এরপর এখানে দেখে রাখতে হবে, বর্তমানে রাজ্যের প্রায় 1500 গ্রামীণ গ্রন্থাগারে মোটামুটি 4000 শূন্যপদ রয়েছে। তাহলে গ্রামীণ গ্রন্থাগার 1500, তার মধ্যে শূন্যপদ কিন্তু অলরেডি আমাদের 4000 পদ রয়েছে মোটামুটি, এটা জানা গেছে মন্ত্রণালয় থেকে। এর মধ্যে 738টি লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিকের শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ 4000 যে শূন্যপদ, সেই 4000 শূন্যপদের মধ্যে 738টি, 1500 গ্রামীণ গ্রন্থাগারের মধ্যে 738টি গ্রন্থাগারিকে অর্থাৎ লাইব্রেরিয়ান হবে কত পদ? 738টি পদে কারা পরীক্ষা দেবে? তোমরা পরীক্ষা দেবে 738টি পদের জন্য। শূন্য পদে কিন্তু নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার রাজ্য গ্রন্থাগার পরিষেবা দপ্তর পরিষ্কার জানিয়ে দিয়েছে, সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, যাবতীয় যা তথ্য দিয়েছে সেগুলো তোমাদেরকে আমি ছোট্ট করে জিস্ট করে তুলে ধরলাম, ঠিক আছে। তাহলে শূন্যপদের সংখ্যা মনে রাখবে প্রায় 4000, কিন্তু নিয়োগ হবে কিন্তু 738টি শূন্যপদের। যে এক্সামটি হবে সেটি হবে 738টি পদের জন্য। এবার তোমাদের অনেকের কনফিউশন থাকে আমি জানি, সেই জন্য আগে থেকেই লিখে এনেছি যোগ্যতা, কী কী কোয়ালিফিকেশান লাগবে তোমাদের, খুব মনোযোগ দিয়ে দেখে নাও। সচরাচর যেগুলো লাগে, যে কোনো স্ট্রিমে ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ ব্যাচেলর তোমাদের হতেই হবে, ব্যাচেলর ডিগ্রি তোমাদেরকে থাকতে হবে, ঠিক আছে। কত বয়স সেটাও আমি বলে দেবো, একটু এক্ষুনি বলে দিচ্ছি। তো যে কোনো স্ট্রিম, আর্টস, কমার্স, সায়েন্স, এছাড়া অন্যান্য স্ট্রিম, যে কোনো স্ট্রিম কিছু দেখার দরকার নেই, যে কোনো স্ট্রিমে ব্যাচেলর ডিগ্রি থাকতেই হবে। এর সঙ্গে কোকারিকুলার, যেটা এক্সট্রা, যেটা মাস্ট ধরে নিতে পারো, লাইব্রেরি সায়েন্সের ওপর ডিপ্লোমা থাকতে হবে। যেমন তোমরা জানো অনেক ক্ষেত্রে কিন্তু বি লিস, এম লিব নাকি এম লিস ইত্যাদি থাকে, সেই সব ডিপ্লোমা, অর্থাৎ যে কোনো রকম ডিপ্লোমা, এর থেকে উচ্চতর কিছু চাইনি, কিন্তু অনলি ফর লাইব্রেরি সায়েন্সের ওপর ডিপ্লোমা থাকতে হবে। এখানে আরেকটা সুবিধা কি, ফর এনি মোড, যে কোনো মোডে, সেটা তোমরা রেগুলার হতে পারো, করেসপন্ডেন্স, ডিস্টেন্স বা এক্সট্রা, যে কোনো মোডে সার্টিফিকেটটা সঠিক হতে হবে। তো লাইব্রেরি সায়েন্সের ওপর ডিপ্লোমা থাকতে হবে যে কোনো এনি মোডে, এর সঙ্গে যে কোনো স্ট্রিমে ব্যাচেলর ডিগ্রি। এরপর বয়সসীমা, বয়স তোমাদের কত হবে, বয়স হতে হবে কিন্তু জেনারেল কাস্টের জন্য। এগুলো পূর্বতন যে পরীক্ষা হয়েছে সেই সম্পর্কে যা যা হয়েছে সেইগুলো তোমাদেরকে তুলে ধরছি, কারণ সব কিছু চেঞ্জ হতে পারে, এইগুলো সচরাচর চেঞ্জ হয় না, হবেও না হয়তো। তো দেখে রাখো, তোমাদের আপডেট আমরা সঠিক দিয়ে সেটা তোমরা জানো, যেটুকু জানা গেছে বলে দিচ্ছি। 20-40 বছর বয়সসীমা, বয়সসীমা জেনারেল কাস্টের জন্য, জেনারেলদের জন্য কিন্তু 20-40, 20-40 বছরের ক্যান্ডিডেটরা বসতে পারবে। ওবিসি যারা, ওবিসির জন্য একটা ফ্যাসিলিটি কি, ওবিসি যারা বসতে পারবে তারা হচ্ছে 20-43 বছর প্লাস 3, জেনারেলের থেকে 3 বছর বেশি পারছো, এই সুবিধাটা যাদের ওবিসি কাস্ট আছে, সার্টিফিকেট বের করেছো, সার্টিফিকেট তাদের সুবিধা এক্ষেত্রে। এছাড়াও এসসি এসটিদের জন্য আরও সুযোগ, 20-45 বছর, 5 বছরের গ্যাপ জেনারেলদের থেকে, তাই 5 বছর প্লাস পাচ্ছো, এক্সট্রা পাচ্ছো তোমরা, এসসি এসটি কাস্ট বসতে পারছো 20 বছর বয়স থেকে 45 বছর, ওবিসি বসতে পারছো 20-43 বছর, অ্যান্ড জেনারেল বসতে পারছো 20-40 বছর বয়স সীমা পর্যন্ত, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন হয় এর যে স্যালারি স্কেল, তোমরা মানে আমাদের গুগলে গিয়ে, যে কোনো গুগলে গিয়ে তোমরা সার্চ করবে যে ওয়েস্ট বেঙ্গল লাইব্রেরিয়ান মানে স্কেল, স্যালারি পে বা স্যালারি গ্রেড স্কেল ইত্যাদি সার্চ করবে, স্কুল টিচার থেকে শুরু করে সমস্ত পেয়ে যাবে। তো তোমাদের সেই কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়াও এখানে ফর্ম ফিস অনেকের থাকে, যে স্যার কত টাকা, মোটামুটি আগে যে স্কুলে লাইব্রেরিয়ান পোস্টে হতো সেগুলো মোটামুটি জেনারেলদের জন্য 250 লাগতো এবং এসসি এসটিদের জন্য লাগতো অনলি 80 rupees, ঠিক আছে, তোমাদের এটা জানিয়ে রাখছি। 80 লাগতো এবং জেনারেলদের জন্য লাগতো কিন্তু মোটামুটি 250, তাই এটা তোমাদের আগে থেকে বলে রাখছি, তোমরা সংগ্রহ করে রাখতে পারো, টাকাটা হাতের কাছে রাখতে পারো, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের মোড। তাহলে মনে রাখবে 4000 শূন্যপদের মধ্যে 738টি লাইব্রেরিয়ান পোস্ট, কিন্তু অনেক সংখ্যা, কিন্তু 1500 গ্রামীণ ব্যাংকের 738 লাইব্রেরিয়ান মানে কম নয়, ঠিক আছে। তোমরা যারা করে আর রেখেছো লাইব্রেরিয়ানটা, তাদের জন্য ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। এখানে 2021 বলে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ গ্রন্থাগারের নিয়োগ রিক্রুটমেন্ট 2021 পরিষ্কার করে কিন্তু সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে। কোথা থেকে জানিয়ে দেওয়া হয়েছে? সাংবাদিক বৈঠকে রাজ্য গ্রন্থাগার মন্ত্রক বা রাজ্য গ্রন্থাগারের যে পরিষেবা দপ্তর পরিষ্কার সেটি জানিয়ে দিয়েছে।
এই ডিটেলসটি। তাই আশা করি তোমাদের যদি হেল্পফুল হয়, অল ডিটেলস তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা কোশ্চেনে জানো, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে পারো, তোমাদের প্রশ্ন জানাতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, প্রত্যেকে তোমরা লাইক কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং, অনেকের কাছে যেন পৌঁছে যায়। ওকে, চলো, তোমাদের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।